হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আর আজকের এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা আমার এই চ্যানেলের প্রথম ব্লগ, প্রথম মিনি ব্লগ। তো আজকের আমি বানাচ্ছি মাটন। তো মাটনের ঝোল হবে, তো সেই জন্য প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে প্রেশার কুকারে বেশ কয়েকটা, চারটে পাঁচটা মতো সিটি দিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নেব, কষিয়ে তারপর জল দেব। অলরেডি মাটনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে, কিন্তু এই জলটার সাথে আমি মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে জোর দিয়ে খুব ভালো করে মাটনটাকে কষিয়ে তারপর দেব উষ্ণ গরম জল। আর দুপুরের জন্য আমি সাইডে একটু ভাতও বসিয়ে দিয়েছি, নর্মাল চালেরই ভাত। আর এটাই আমাদের দুপুরে বেশি ভালো লাগে খেতে। তো আজকে দুপুরের মেনুতে এই ব্যাস মাটন আর ভাত, আর আমি একটু স্যালাডও কেটে নিয়েছি। তো রান্নাটা হয়ে যাওয়ার পর আমি সবার প্রথমে মেয়েকে খেতে দিয়ে দেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। রোজই ভাবি তাড়াতাড়ি করে নেব, কিন্তু সেই রান্না করে তো একটু গুছিয়ে নিতেই অনেকটাই বেলা হয়ে যায়, দুটো তো বেজেই যায় রোজ। যাই হোক, আজকের এই মিনি ব্লগটা সকলের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তো মেয়েকে দিয়ে দিচ্ছি একটা মেটে আর একটা মাটন দিয়ে দিচ্ছি, একদম একটা হালকা ঝোল বানিয়েছি। এমনিতেও মাটন হেভি হয়, তো সেই জন্য আমি কম মশলা দিয়েই রান্নাটা করার চেষ্টা করেছি আর কি, রান্নাটা করেছি। একটু স্যালাডও দিয়ে দিচ্ছি, সে খুব পছন্দ করে শসা পেঁয়াজ। আর মাটনের এই লাল ঝোলটা একবার সকলের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, শেয়ার করছি আর কি, কেমন হয়েছে একটু জানিও। আর সম্পূর্ণ রেসিপির জন্য যদি এরকম একটা রেসিপি তোমরাও বাড়িতে বানাতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করে দেব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আবার